বগুড়া শহরে সাত মাথায় আসলে খালি আমার কিদা লাগে। আমি ভাই অত বড় লোকস না, সেই জন্যই খুঁজতেছিলাম কোথায় কম দামে সুস্বাদু খাবার পাওয়া যায়। সেটা আবার যদি তেলে ভাজা হয় তাহলে তো আর কোনো কথাই নাই। চারদিকে যখন খুঁজতেছিলাম পেয়ে গেলাম হাতের কাছে একটি দোকান, সেটি হলো সপ্তপদী মার্কেটের অপোজিটে মুক্ত মঞ্চের সাথে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে হাজির হয়েছি পুরান শহরের নতুন একটি ভিডিও নিয়ে। যদিও আমরা এই ভিডিওটির জন্য আজ বের হয়নি, হয়েছিলাম অন্য একটি ভিডিও বানাতে। আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান তাহলে ডিসক্রিপশনে ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আজ আমরা এসেছি বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায়। তো বন্ধুরা, যে কথাই ছিলাম, দোকানে গিয়ে দেখি দোকানদার মামা তো সেই ব্যস্ত, একদম গরম গরম খাবারের মেলা বসায় রাখছে। খাবারের দামও কিন্তু বেশি না, মাত্র 60 টাকা পিস। এখানে আছে মাশরুমের চপ, কাঁচা মরিচের চপ, কলার চপ, বেগুনের চপ। এখানে আরও পাবেন পেঁয়াজু, পাঁপড় ভাজা, গরম গরম বেসনের চানাচুর ভাজা। আমাদের আরও একটি চ্যানেল রয়েছে, সেটির নাম হলো তানুর নবী, যেখানে আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। ডিসক্রিপশনে চ্যানেলটির লিঙ্ক দেওয়া রয়েছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এর মধ্যেই কিন্তু আমাদের খাবার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা খাবার শুরু করি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আজ ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। নিজে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।